নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনি ধনুর মানুষ হলে ধনুরাশি জাতক বা জাতিকা হলে মার্চ মাসে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করছি বা করার চেষ্টা করছি আপনাদের চ্যানেল কিন্তু তাই সাবস্ক্রাইবটা করতে হবে আর বেলাইকনটা প্রেস করে নিতে হবে চলুন আলোচনাটা শুরু করি ধনুর জাতক বা জাতিকাদের মার্চ মাসে কি রেজাল্ট হচ্ছে কি রেজাল্ট হতে পারে শেয়ার করা যাক দেখুন গ্রহগত অবস্থান অত্যন্ত স্ট্রং রবি বৃহস্পতি যোগ কাজ করছে ভাগ্য আর লগ্ন লগ্ন মানে রাশির অধিপতিকে লগ্ন যদি বলি দুজনে এক জায়গায় বসে রয়েছে থার্ড হাউসে ভাগ্য ভাগ্যকে দেখছে তাহলে ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল হচ্ছে বাট খেয়াল রাখতে হবে ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে শনি সাড়ে সাতই আর মাত্র দু মাস বাকি রয়েছে মার্চ এপ্রিলে এন্ড হয়ে যাচ্ছে এই দুটো মাস আপনাদেরকে চারিদিক থেকে চোখ কান খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে কারণ যাওয়ার আগে একবার বুঝিয়ে দিয়ে চলে যাবে এখন তো দেরি আছে আবার তিরিশ বছর পর আসবে কিন্তু যাওয়ার আগে আপনাকে একবার বোঝাবে যেমন শীত চলে যাওয়ার আগে যেরকম ওই এক দুটো দিন ম্যাসিভ ঠান্ডা পড়ে দিয়ে আস্তে আস্তে কমে যায় ঠিক সেই রকমই এই শেষ দু মাস আপনাদেরকে যে কোনো মানুষ যে কোনো দিক থেকে আমি পার্টিকুলারলি কোনো দিক বা কোনো নির্দিষ্ট দিক বলছি না আমি বলছি সামগ্রিকভাবে আপনারা সতর্ক থাকবেন বিশেষত গুরুজনদের শরীর স্বাস্থ্য ধনুরাশির ক্ষেত্রে নিজেদের শরীর স্বাস্থ্য ওভারঅল ভালো চলছে বা ভালো চলবে কিন্তু গুরুজনদের স্বাস্থ্য লক্ষ্য রাখুন আপনার শরীর নিয়ে বা আপনার আপনাদের শরীর নিয়ে হ্যাবোক বা বিশাল বড় কোনো চাপ বা প্রবলেমের কোনো ব্যাপার নেই জায়গা নেই তাই এটা ঠিকঠাক ঠিকঠাক হবে ঠিকঠাক চলছে বলা যেতে পারে দু নম্বর কথা ফাইন্যান্সিয়াল দিক ভালো রকমভাবে এফেক্টেড হচ্ছে এ মাসে দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান শুভ নয় শনি শুভ নয় শনি মঙ্গলের যোগ সেকেন্ড হাউসে অসুবিধা দেয় ষষ্ঠপতি এবং বুধ চারটে গ্রহ যে বসে রয়েছে এক্সেপ্ট মঙ্গল কেউ কিন্তু আপনার জন্য ভালো গ্রহ হচ্ছে না তাই টানাটানি অর্থকষ্ট ইভেন ধার বা দেনা তাই আপনি যদি ধনুর মানুষ হন আপনাকে আমি বলবো প্রত্যেকটা পয়সা বুঝে শুনে খরচা করবেন একটা টাকা খরচা করলেও সেই হিসাবটা ঠিকমতো রেখে চলুন অন্তত এই মাসের জন্য আমার মনে হয় বেটার রেজাল্ট হবে জুগিয়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু ঠিকঠাক চলাটা বড় ব্যাপার এবং এই চলতে গিয়ে আপনাকে বা আপনাদেরকে প্রবলেমে ফেলছে বা প্রবলেমে ফেলতে পারে তাই ধনুর জাতক বা জাতিকা হলে এই দিকটা কিন্তু আপনারা নজর রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন চলে আসি পয়সাটা আসে কোথা থেকে নয় চাকরি নয় বিজনেস এর বাইরে তো পয়সা আসার কোনো জায়গা বা রাস্তা নেই চাকরি বা বিজনেস কেমন হবে বা কেমন হতে পারে সেটা আলোচনা করা যাক দশম্পতি দ্বিতীয়ায় পঞ্চমপতির সাথে যুক্ত এবং ভাগ্যপতি ভাগ্যকে দেখা বৃহস্পতির ভাগ্যকে দেখা চাকরি মানে আমাদের ভাগ্যকে নির্দেশ করে আমাদের উন্নতি আমরা চাকরি করি বা বিজনেস করি সেটা দিয়েই তো আমাদের সংসার চলে আমাদের পরিবার চলে ভরণ পেষণ হয় বা এগুলো তো হয় তা এটা এক্সপেক্টেড যে চাকরি ক্ষেত্রে মোটের ওপর স্থিরতা থাকছে কিন্তু প্রচুর চাপ নিয়ে কাজ করতে হচ্ছে কথা শুনতে হচ্ছে প্রচুর এবং কিছু ক্ষেত্রে না গুপ্ত শত্রুতা থাকছে বাট ভাগ্য যেহেতু আমার সাথে রয়েছে বা আমার ভাগ্য যেহেতু আমার সাথ দিচ্ছে আমি এটা বলতে পারি বা আশা করতে পারি আপনাকে খুব বেশি প্রবলেমে কেউ ফেলতে পারছে না কিন্তু কথা শোনাবে চাপ দেবে চাপ তৈরি করবে চাপের মধ্যে রাখবে এই ব্যাপারটা কিন্তু হচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের জন্য তাই আপনি ধনুরাশির মানুষ হলে বা ধনুরাশির জাতক জাতিকা হলে চাকরি ক্ষেত্রে বুঝে পার করুন বন্ধুত্ব মানে কালিগ যেটা বলা হয় চাকরি ক্ষেত্রে তো কালিগ হয় বন্ধু হয় না খুব রেয়ার কালিকদের থেকে সামলে চলুন সাবধানে বা সতর্কভাবে চলুন ধনুর জাতক বা জাতিকা হলে ওভারঅল কোনো ক্ষতির জায়গা নেই কিন্তু মানসিকভাবে নাড়িয়ে দেবে আপনাকে মানসিক চাপে রেখে দেবে আপনাকে বা প্রেসারটা কিন্তু থেকে যাচ্ছে আপনার জন্য এটা অবশ্যই নজর রেখে চলতে হচ্ছে পরিবর্তনের জন্য শুভ সময় নয় যেখানে আছেন চোখ কান বুঝে সেখানে আগামী দুটো মাস পরে থাকাটা ভালো হবে পরিবর্তন যারা প্রয়াসই চেষ্টা করছেন খুব সামলে বা খুব সাবধানে পরিবর্তনের বা পরিবর্তন করার চেষ্টাটা করবেন যদি একান্তই পরিবর্তন করতে হয় তবে দেখে শুনে চলতে হবে টাকার ব্যাপারে সাবধান থাকতে হবে বা টাকা পয়সার ব্যাপারে ভীষণ মাত্রায় সামলে থাকতে হচ্ছে তাই ধনুরাশির ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো এটাই হচ্ছে যে চাপের জায়গাটা ভালো রকমভাবে থাকছে প্রেসারাইজড হওয়া প্রেসারে রেখে কাজ করা চাপ চাকরি ক্ষেত্রে চাপ সৃষ্টি করে দেওয়া এটাই কিন্তু জায়গা বা এটাই কিন্তু দিক এই চাপটা নিয়ে চলতে হবে এক্সপেকটেশান কারুর থেকে রাখছেন না বুঝে শুনে চলছেন শেষ মাস আবার রিপিট করছি শেষ দু মাস চাকরির জন্য বরং যারা বাইরের ছেলে মেয়ে বাইরে মানে বাইরে থাকেন আর কি তাদের ক্ষেত্রে অনেক বেশি ভালো ফল বা অনেক বেশি ভালো রেজাল্ট এক্সপেক্টেড ভালো ফল আশা করতে পারি তা এটা ঘটনা সেইভাবে চলুন বা সেইভাবে পার করে নিন নতুন চাকরির জন্য মোটামুটি ফল বলতে পারি যারা নতুনের প্রয়াস করতে নতুন চাকরির চেষ্টা করছেন বা নতুন চাকরি খুঁজছেন মোটামুটি ফল আশা করতে পারি আপনি যদি ধনুর মানুষ হন তাই ওভারঅল চালিয়ে নিন চলে আসবো দুটো সেক্টর এক হচ্ছে যারা নতুন বিজনেস শুরু করছেন খুব ভালো রেজাল্ট তাদের ক্ষেত্রে আসতে পারে এই একটা ফিল্ডকে খুব ভালোভাবে দিতে পারে এবং যারা বিজনেস রান করছেন তারা অ্যাভারেজ ফল পাচ্ছেন কিন্তু ধার দেনা টাকা আটকানো বা পেমেন্ট আটকানো এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউ হচ্ছে তাই বিজনেসটা মোটের ওপর চাকরির থেকে ভালো চলছে কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস দেখাচ্ছে দেখুন মন রাখা কথা বলে তো লাভ নেই যেটা হচ্ছে আপনারাও জানেন কি হচ্ছে কি চলছে আর এটাই কন্টিনিউ হবে তাই চালিয়ে নিন ব্যবসার জায়গা মোটের ওপর চলবে বলা যায় কিন্তু প্রেশার প্রচুর থাকছে প্রেশারের জায়গা ভালো রকমভাবে থাকছে বাট এটাও ঘটনা সাড়ে সাতি এপ্রিল মাসে যখন কাটবে আস্তে আস্তে কিন্তু গ্রোথ দেবে যদিও আবার সাড়ে সাতির একটা ফেজ হালকা ফেজ শুরু হচ্ছে বাট এই রকম নয় এই লেভেলের নয় এটা মা এটা এটা কিন্তু এক্সপেক্ট করা যায় বা আশা করা যায় যারা শিল্পী ধনুর শিল্পী তাদের তাদের সম্মানের সাথে কাজ হচ্ছে শিল্পী মানুষ যারা গান নাচ বাজনা আবৃত্তি অভিনয় যেটাই করছেন সসম্মানে বা ঠিকঠাকভাবে কিন্তু মাথা গণ্ডগোল হবে হিসাব নিকাশ রাখতে প্রবলেম হবে এটা খেয়াল রাখুন এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে জ্ঞাতি জ্ঞাতি থেকে শত্রুতা আত্মীয়দের থেকে শত্রুতা ভায়ে ভায়ে বিরোধ হতে পারে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা খুব ভালো রেজাল্ট দিচ্ছে স্বামী বা স্ত্রী যদি একে অপরের ঠিকমতো পাশে থাকেন আপনাদের উন্নতি যথেষ্ট ভালোভাবে হবে বা পজিটিভলি সাধিত করছে তাই স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে বা পাশে থাকুন এবং একে অপরের সাথে ঠিকমতো মতো পরামর্শ বা করে এগুন ইভেন যাদের ঝামেলাও রয়েছে তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা রয়েছে এটাকে মিটিয়ে নিতে পারেন অনেকটা বেটার ফল পাচ্ছেন এবং বেটার রেজাল্ট পাচ্ছেন সময়টা আপনার খারাপ চলছে আপনি চুপচাপ জায়গাটাকে ঠিকঠাক করার ব্যবস্থা করুন আমার মনে হয় সেটাই ভালো হবে তবে আশা করতে পারি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এবং বন্ধু বান্ধবী বন্ধুরা কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক সুযোগ নিতে পারে বাট যারা আপনার কাছের মানুষগুলো সাহায্য আপনি পাচ্ছেন প্রেমিক প্রেমিকা মানেও কাছের মানুষ স্বামী স্ত্রী মানে তো কাছেরই মানুষ আর বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন প্রত্যেক দিন বাবা মায়ের আশীর্বাদ নিয়ে এগোন সাড়াছাতির প্রভাব অনেকটা কমে যাবে অনেক বড় প্রতিকার এটা এটা অনেকে জানেন না কারণ এটা ব্যাপার তা সেটা করতে পারেন ভালো ফল হচ্ছে এবং ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য যারা হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকাতে বিজনেস করেন মানে এইভাবে বিজনেস হয় তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন এটা ফ্যাক্ট আর একটা পয়েন্ট অত্যন্ত ভালো আর একটা পয়েন্ট সেটা হচ্ছে সন্তানের ব্যাপারে যারা সন্তান নিয়ে ভুগছিলেন সন্তান নিয়ে প্রবলেমে ছিলেন সন্তান সুখ ঠিকঠাক মতো আসছিল না ইভেন যাদের সন্তানের ট্রাই করছেন গর্ভে সন্তান রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ভালো রেজাল্ট বা ভালো ফল আপনাকে দিয়ে যাচ্ছে আপনি যদি ধনুর জাতক বা জাতিকরণ তাই এটা এক্সপেক্টেড যে এটা ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিয়ে দেবে ধনুর মানুষ হলে বা ধনুরাশির জাতক জাতিকা হলে তাই এই দিকটা বা এই জায়গাটা কিন্তু স্টেবেল তাই আপনি প্রেগনেন্সি পিরিয়ড চলছে আপনার কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই আর ভালো দিক বলতে পারি সেটা হচ্ছে স্টুডেন্টদের দিক ছাত্র বা ছাত্রী আপনি আপনি স্টুডেন্ট প্রাইমারি লেভেল উচ্চশিক্ষার জায়গা বথ সাইডে ভালো রেজাল্ট রয়েছে ইভেন কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন কম্পিটিটিভের জন্য তৈরি হলেই তো আর আপনি এপ্রিল মাসে চাকরি পাচ্ছেন না শুরু করেছেন সামনের জানুয়ারিতে হয়তো চাকরি হবে সামনের মার্চে চাকরি হবে এই এইরকম ব্যাপার কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত ভালো ফল দিচ্ছে তাই পড়াশোনা মন দিয়ে করুন সাড়ে সাতই এপ্রিলে কাটবে মে জুন জুলাই যে পরীক্ষাগুলো রয়েছে ক্র্যাক করছেন করতে পাচ্ছেন পড়াশোনার জায়গা আর একটু বেটার করুন কিন্তু আইনের গোলযোগ যাদের চলছে থানা পুলিশ কোর্ট কাছারি ইত্যাদি ঝামেলা চলছে খুব সাবধানে পার করুন এ মাসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন হিউজ ইনভেস্টমেন্ট মোটা টাকা ইনভেস্টমেন্ট ফ্ল্যাট কিনবো একটু দেখে বুঝে শুনে এগোন লাস্ট লাস্ট পিরিয়ড ভয় পাওয়ানোর কথা বলছি না সতর্ক থেকে এগোতে বলছি ভয় পাওয়ালে তো বলে যদি বলেন ভয় পাওয়ানো অনেকে একমত হবেন না আমার কিছু এসে যাবে না তাতে যারা অন্তত ধনুরাশি কুড়ি হাজার মানুষ বা পঁচিশ হাজার মানুষ তাদের যদি ওয়ান পারসেন্ট উপকার হয় সেই জন্যই তো বলা সাবধানে এগোন কাগজপত্রগুলো দেখুন ডকুমেন্টসগুলো দেখুন গাড়ি কিনতে তাও অসুবিধা নেই এবং মানে গাড়ি কিনতে চলেছেন কিনতে চাইছেন অসুবিধা নেই এবং বাড়ির কাজে হাত দিতে চাইছেন তাতে অসুবিধা নেই এটা এটা কিন্তু ঘটনা তা ওভারঅল কিছু জায়গা সাবধানে সতর্ক থেকে পুরোটাই সাবধানে থেকে আপনাদের পার করা উচিত আমার মনে হয় সেটাই আপনাদের বেটার রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে এই মোটামুটি একটা জিস্ট খুব ভালো কথা বলতে হয়তো পারলাম না ক্ষমা করে দিন তবে আশা করব এটা ফলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন এটুকুই থাক আপনাদের ভালো হোক আপনাদের আপনারা সুখে থাকুন আপনারা শান্তিতে থাকুন নমস্কার